তনিকে দুইটা খাইছি আর আলু শেষের মাথা মতো ভাড়া আরে ভাল লাগে না আমি কি করব তুই কি খেলতাছস তুই তো কোন হারস না কাবড়ে তাছস কে তুই আমার লাগি জিত ওই আমি তো হারি তোর নিয়া যাব গা কি দেবি গো দাদা তুমি কি বাজি ধরবে আমার সাথে বাজি বাজি তো আমি সব সময় ধরেই থাকি তাই হ্যাঁ তুমি যদি খেলা জিতো তোমাকে আমি 10 লক্ষ টাকা দেব হ্যাঁ 10 লক্ষ করে দিবেন আচ্ছা ঠিক আছে আমি রাজি বিহান কই যাস বাবা ওয়ার দামু সিধে বললো এটা রেগড়ো কিনা দিবার বল না যাইতাছি মাঠের দিকে দিই ভাই নাকি রেখে বাবা রেকেট কেনার টাকা তো আমার কাছে নাই তুই তো জানাস ভালো কইরা হ্যাঁ বাড়ি ঘরে নিছো কত বড় রেকেট কেনার টাকা নাই ভাই ভাই বেঁচে দে আর না কি কস তুই তো রেকেটের লোকের বাড়ির লোকে যায় আমার রেকেট কিনা দেন না গো রেকেট কিনে দিতে হইব যদি বাড়ি ঘর যদি না থাকে থাকবি কই ঘুমাবি কই রাইতে রেকেট খেলাই মজা পাওয়া যাবো রেকেট খেলে গরম ধরবো অনেক মনে করে থাকবো অনেক খামো খেলবো না আমরা আমি তো আসলে বলতে পারলাম না আমার তো রেকেট খেলতে ইচ্ছা করে আমি নিজে একটু খেলতে পারি না আরে যদি চাঁদাই না তুলতে পারি তাহলে র‍্যাকেট কেমনে কিনব আমি আছি না আচ্ছা শুন তোমরা সবাই একখানে হইছস আইছস ঠিক আছে শুন আমরা যে র‍্যাকেট খেলবো বাজার করবার নিগা দিছাল বাজার না দে আমি তোকে সাহায্য হলো চল আমরা র‍্যাকেট কিনে আইগিয়া তারপরে খুলি চারজনের ঠিক আছে 2000 লাগবো তুমি আচ্ছা ঠিক আছে এই যে লোক আমার কাছে পাফিটে আছে এটা নুজাই এটা দামি রেগেট দামি মনে করো ফেদার জাল দেখি যে মনে যাই দোস্ত হ্যাঁ জাল রেগেট রেডি নাই তো সেই হইছে হ্যাঁ হ্যাঁ তার ভালো রেগেট আছিল কিন্তু যে দাম এ টেরেগড়ি আগাতে হুন জাল ই তো বড় কে বেশি নিছে গে আমরা হ্যাঁ জাল তো 1200 টাকা নিছে আচ্ছা ঠিক আছে চল ও করে আবার মাঠে ধুয়ে আইছি হ্যাঁ হ্যাঁ তুই ভাই এবারে খেলা শুরু করে দিন দোস্ত এটার গায়ে লাগবো না দড়ি মড়ি টানে এত ফিট করে রাখছি খালি জাল নিয়ে আবো আর টানে দিব শেষ কি রে রিয়া ওই আপসানা তোর বাস ই করা হইছে গাড়া হইছে এই তো বাস গাড়া ফেলছে ওই পাশে এখন শুধু নেটের অপেক্ষা নেট আসলে বাই ধানিয়ে খেলা শুরু কিন্তু এক মিনিট আমরা দাগ কাটা শেষ হয়ে গেল গা আমগুর বাস গাড়া শেষ হয়ে গেল গা কিন্তু ওর এখন পর্যন্ত জাল আর র‍্যাকেট নিয়ে হয় না কে তাই তো ওকে কোনো খবর নাই কেন নেটেরও কোনো খবর নাই ওই টাকা পয়সা নিয়ে ভাগলো না তো আরে না না ওর ওই রকম না আবার খায়ও তাহলে আরে তাই তো আমাকে সাথে যাওয়া উচিত ছিল ওরা কয় টাকা দেয় কি কি নে না কি নে ওরা কি করে না করে সব কিছু আমাদের জানা উচিত ছিল কারণ এগুলো আমাদের কষ্টের টাকা তাই তো আলা 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 আল
সাথে বাজি ধরতে হবে হ্যাঁ সেটাই এই ছেলে এই এরা আমি আমি শোনো তুমি তো খুব সুন্দর খেলাইতে পারো কি কন আমার ঘরে টবির অভাব নাই তাই তুমি কি বাজি ধরবে আমার সাথে বাজি বাজি তো আমি সবসময় ধরেই থাকি তাই তুমি যদি খেলায় জিতো তোমাকে আমি 10 লক্ষ টাকা দিব হ্যাঁ 10 লক্ষ কেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে আমি রাজি এই শোনো তুমি যদি জিতো তোমাকে আমি 10 লক্ষ টাকা দিব আর যদি হারো তোমার সাথে স্নেহা আছে না ওকে আমার দিয়ে দিবে কি রাজি স্নেহার জানাবো হাই ঠিক আছে রাজি খেলাও আমরা পারুন না 10 লক্ষ তো আতাই নিম আমি জানি খেলা শুরু করতেছি রাজি আচ্ছা ঠিক আছে তারা আমি ডাক দে ওই দিহান এনাই তো কি ওই লোকটা তোরে ডাইকে নিয়ে কি কইলো আরে কইস না 10 লক্ষ টাকা বাজি ধরছি যদি পারি তাহলে 10 লাখ টাকা দিব আপনি না পারি তাহলে তোর নিয়ে যাও আরে আমি জানি তুই পারবি আর তুই কি কখনো খেলে হারছিস নাকি যা যাব ফার্স্ট মিন সাব করতে আছে এখন কেটা যাব নি ফার্স্ট মিন সাব করলো মার 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 সাবাস মরো 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 1 পয়েন্ট নিচে মরো 2 পয়েন্ট নিচে আর 2 পয়েন্ট এ কি হান্দি হান্ত তাহলে হারে যেতেছে ও তো কোন হারে না ও তো জিতে ও তো ঘাবড়েতেছে আমারে ও বাজি রাখছে আমার লিগে জিত না তুই তো কোন হারস না ও আমারে বাজি রেখে হারে যেতেছে আমি কি কিছুই বুঝতেছি না ওই লোকটা নাচতেছে কে ওই যে তন্নিয়া
বাজি ধরে নিয়া বাজি কথা রাখো না তোমরা ওর মারবে না সমারে আমার চেনা আমি কে জেনে তার সাথে তুই এই আয় আল্লাহ তোর বুড়া রে বড় বুড়া রে এই আয় রে যা যা বুড়া তোর ওই তোর বুড়া রে বুড়া রে